সরকারি সাদাত কলেজের প্রাণিবিদ্যা বিভাগ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। স্নেহের শিক্ষার্থীরা, তোমরা যে যেখানে আছো আশা করি সবাই ভালো আছো। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। তোমরা যারা প্রাণিবিদ্যা বিষয়ে অনার্স তৃতীয় বর্ষ, চতুর্থ বর্ষ, প্রিলিমিনারি মাস্টার্স এবং মাস্টার্স ফাইনাল ইয়ার কীটতত্ত্ব শাখায় অধ্যয়ন করছো, তাদের সকলে আমার এই স্লাইডগুলো থেকে উপকৃত হবে। এবং বিশেষ করে অনার্স তৃতীয় বর্ষ তোমরা প্র্যাকটিক্যালের জন্য উপকৃত হবে, অনার্স চতুর্থ বর্ষ, প্রিলিমিনারি মাস্টার্স এবং কীটতত্ত্ব ফাইনাল ইয়ারের ছাত্রছাত্রীরা, তোমাদের সিলেবাস অনুযায়ী এই স্লাইডগুলো তৈরি করা হয়েছে। স্নেহের শিক্ষার্থীরা, আমি এমডি মাহমুদ, প্রভাষক, সরকারি সাদত কলেজ, টাঙ্গাইল। তাহলে আজ আমরা মূল স্লাইডগুলো দেখার পূর্বে আমি ধন্যবাদ জানাতে চাই সরকারি সাদত কলেজ কর্তৃপক্ষকে এবং প্রাণিবিদ্যা বিভাগকে। এবার আসো আমরা মূল স্লাইডে চলে যাই এবং চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি আজকের আলোচনার বিষয়বস্তু কী হতে পারে। সাবফাইলাম চেলিসেরাটা, এই চেলিসেরাটার তিনটি ক্লাস রয়েছে। প্রথম ক্লাসটি দেখো, মেরুস্টোমাটা। মেরুস্টোমাটার এই ক্লাসের অন্তর্ভুক্ত এই লিমুলাস, এবং এর বৈশিষ্ট্য দেখো, দেহ সুস্পষ্টভাবে শিরোবক্ষ এবং উদরে বিভক্ত করা থাকবে। দেখো, এটা হলো শিরোবক্ষ এবং এই অংশটা হলো উদর। উদরীয় উপাঙ্গ সমূহ ফুলকায় রূপান্তরিত হয়। আমরা যদি এটাকে অঙ্কীয় দিক ভালো করে লক্ষ্য করি তাহলে আমরা দেখব উদরীয় উপাঙ্গগুলো ফুলকায় রূপান্তরিত হয়েছে। উদরের শেষ প্রান্তেই যে দেখো একটি লম্বা টেলসন রয়েছে, এই যে লম্বা টেলসন, এই টেলসনটি তাদের আত্মরক্ষার কাজে ব্যবহৃত হয়ে থাকে। উদাহরণ হিসেবে বলতে পারি আমরা লিমুলাস। ক্লাস টু, অ্যারাকনিডা। অ্যারাকনিডা দেখো, এদের দেহ শিরোবক্ষ এবং উদরে বিভক্ত করা থাকবে। এই অংশটি হলো শিরোবক্ষ এবং এই অংশটি হলো উদর। এদের শিরোবক্ষ ছয় জোড়া উপাঙ্গ থাকবে। এই যে উপাঙ্গগুলো দেখো, এক জোড়া, দুই জোড়া এবং আরেক জোড়া থাকবে। দেহত্বক সংবেদী কোষ বা আইস বহন করবে। এদের দেহত্বকের উপরের দিকে অসংখ্য ছোট ছোট কোষ থাকবে বা আইস থাকবে। এই অ্যারাকনিডার একটি গুরুত্বপূর্ণ প্রাণী হলো সার্কোপটেস স্ক্যাবেই। এটি এত ক্ষতিকর বা এত অস্বস্তিকর, এটা মানব দেহে চুলকানি তৈরি করবে। এই দেখো, মানব দেহের চামড়ার ত্বকের নিচে এরা বাসা তৈরি করে এবং ডিম পেড়ে দেয়। সুড়ঙ্গ তৈরি করে এরা চলাফেরা করে, ফলে আমাদের হাতের চিপায়, উরুতে ইত্যাদি স্থানে যে অংশটা সাধারণত সিক্ত থাকে সেখানে প্রচন্ড চুলকানি হয়ে থাকে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই প্রাণীটার বৈজ্ঞানিক নাম হলো সার্কোপটেস স্ক্যাবেই। তিন নাম্বার ক্লাস রয়েছে পিকনোগোনিডা। পিকনোগোনিডার উদর সংক্ষিপ্ত। দেখো, এদের উদর খুবই ছোট। এদের প্রজনন ছিদ্র পদের খণ্ডে থাকে। এদের পায়ের মধ্যে এদের প্রজনন ছিদ্র থাকবে। এরা সাধারণত সামুদ্রিক সমুদ্রে থাকে। অপরিণত অবস্থায় অমেরুদণ্ডী প্রাণীতে পরজীবী হিসাবে তারা বসবাস করতে থাকে। তাহলে অপরিণত অবস্থায় এরা পরজীবী। এবং উদাহরণ হিসেবে আমরা বলতে পারি নিম্ফন। দেখো, এই নিম্ফন, এটি পিকনোগোনিডার অন্তর্ভুক্ত প্রাণী। পিকনোগোনিডার কোনো অর্ডার নেই। এবার আমরা দেখব ক্লাস মেরুস্টোমাটা। এই মেরুস্টোমাটার দুইটি অর্ডার রয়েছে। এক নম্বর অর্ডার হলো ইউরিটেরিডা। এই ইউরিটেরিডার চিত্র একটু লক্ষ্য করে দেখো, এদের সকলেই বিলুপ্ত। দেখো, এইখানে যে চিত্রটি দেখা যাচ্ছে,
এই চিত্রটি হলো ইউরেটিডার অন্তর্ভুক্ত একটি প্রাণীর ফসিল। শিরবক্ষ অখণ্ডায়িত ছিল এদের, এদের যে এই যে সামনের দিকে শিরবক্ষ খণ্ড ছিল না, এবং উদর 12 খণ্ড বিশিষ্ট। লক্ষ্য করে দেখো, এখান থেকে শুরু করে এই পর্যন্ত উদর যদি আমরা গুনি তাহলে মোট 12টি খণ্ড দেখতে পাব। উদাহরণ হিসাবে আমরা বলতে পারবো ইউরিটেরাস, তারপর রয়েছে অর্ডার জিফুসরা। জিফুসরা শনাক্তকারী বৈশিষ্ট্য দেখো, এদের দেহ অস্পষ্ট ভাবে খণ্ডায়িত, শিরবক্ষ অশ্ব খুরাকৃতির ক্যারাপেস দ্বারা আবৃত। দেখো এই যে ক্যারাপেসটা অশ্ব খুরাকৃতির, এবং একটি হিঞ্জ দ্বারা শিরবক্ষ এবং উদর যুক্ত করা থাকে। এখানে একটা হিঞ্জ থাকবে, একটা খাঁজ থাকবে, দেখো এই খাঁজ দ্বারা এই দুইটা অংশ যুক্ত করা থাকবে। আমরা এই অর্ডারটি পাচ্ছি, তাহলে এই অর্ডারের অন্তর্ভুক্ত প্রাণী পাচ্ছি লিমুলাস। স্নেহ শিক্ষার্থীরা, তাহলে এই শেষ পর্যন্ত আমরা পেলাম এই লিমুলাস জিভসুরা অর্ডারের অন্তর্ভুক্ত প্রাণী। সাবফাইলাম ম্যান্ডিবুলাটা, ম্যান্ডিবুলাটা শনাক্তকারী বৈশিষ্ট্য দেখো, ম্যান্ডিবুলাটা অর্থাৎ যে সকল প্রাণীদের ম্যান্ডিবেল বা চোয়াল রয়েছে, এদের দেহ দুইটি অঞ্চলে বিভক্ত, মস্তক ও দেহকাণ্ড। মুগুসিডের অগ্রভাগে খণ্ডগুলো সংযুক্ত করা থাকে। এদের ফুলকা শ্বাসনালী বা ত্বক দ্বারা এদের শ্বসন সম্পন্ন হয়। আমরা উদাহরণ হিসাবে বলতে পারি পাইডিস র্যাপি, লোকাস্টা ইত্যাদি। তাহলে মূলত ম্যান্ডিবুলাটা যাদের চোয়াল আছে তাদের দেহ দুইটি খণ্ডকে বিভক্ত, একটা হলো মস্তক এবং আরেকটি হলো দেহকাণ্ড। আমরা এই ম্যান্ডিবুলাটার অন্তর্ভুক্তই ইনসেক্টাস শ্রেণী নিয়ে আমাদের আলোচনা, এবং এই ইনসেক্টাস শ্রেণীর অন্তর্ভুক্তি হলো এন্টামোলজি, তোমাদের ফান্ডামেন্টালস অফ এন্টামোলজি। এটা হলো এই চিত্রটি যে দেখতে পাচ্ছ, এটি হলো একটি লোকাস্টের চিত্র বাংলাদেশ। এটি ঘাস ফড়িং হিসাবে দেখা যায়, গ্রাইলো, এছাড়া ঘাস ফড়িং বা গ্রাস হোপার বলা হয় এটাকে। হিরোগ্লাইফাস ব্যানিয়ান নামক একটি প্রজাতি বাংলাদেশে রয়েছে। ক্লাস ইনসেক্টা দেখো, ইনসেক্টের শনাক্তকারী বৈশিষ্ট্য, এদের দেহ মাথা বক্ষ ও উদর এই তিনটা খণ্ডে বিভক্ত করা থাকবে। বক্ষে 3 জোড়া পা, 2 জোড়া ডানা থাকবে, এবং এদের শ্বসন অঙ্গ ট্রাকিয়া বা রেচন অঙ্গ মালপিজিয়ান টিবিউলস থাকবে এদের। তাহলে এই তিনটি বৈশিষ্ট্য যদি থাকে তাদেরকে আমরা ইনসেক্টাস শ্রেণীর অন্তর্ভুক্ত বলতে পারি। ইনসেক্টাস শ্রেণীর অন্তর্ভুক্ত প্রাণী দেখো তেলাপোকা, এছাড়া বিভিন্ন ধরনের প্রজাপতি, গুবড়ি পোকা, এগুলি ইনসেক্টাস শ্রেণীর অন্তর্ভুক্ত প্রাণী। এবার নিম্নে আর্থ্রোপোডা পর্বের ইনসেক্টাস শ্রেণীর সাব ক্লাস অ্যাটেরিগোটার বর্গ পর্যন্ত আমরা শ্রেণীবিন্যাস করব। খেয়াল করে দেখো, অ্যাটেরিগোটা কথাটা আসছে আর্থ্রোপোডা পর্বের ইনসেক্টাস শ্রেণীর অ্যাটেরিগোটা, অর্থাৎ যে সকল পতঙ্গের ডানা নেই, এই ধরনের পতঙ্গকে আমরা 5টি অর্ডারে ভাগ করতে পারি। তবে বোরার অ্যান্ড ডিলনের 5th এডিশন বা অন্যান্য এডিশনে, 5th এডিশনে 5টি অর্ডার রয়েছে, 4th এডিশনে কিন্তু 4টি অর্ডার রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, অর্ডারগুলো হলো প্রোটুরা, কলেম্বোলা, ডাইপ্লুরা, থাই স্যানুরা, মাইক্রোকরিফিয়া। প্রথমেই আমরা দেখব অর্ডার 1 প্রোটুরা। প্রো শব্দের অর্থ হলো ফার্স্ট, এন্ড উরা শব্দের অর্থ হলো টেইল বা লেজ। এদেরকে সাধারণভাবে আমরা প্রোটুরান্স বলে থাকি, এটি হলো তাদের কমন নাম বা সাধারণ নাম। শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো হলো এদের দেহ মাথা বক্ষ এবং উদর। লক্ষ্য করে দেখো, দেহ 3টা খণ্ডে বিভক্ত করা থাকবে, যা ইনসেক্টের একটি প্রধান বৈশিষ্ট্য। দেহ মাথা এবং বক্ষ, এই যে 3 জোড়া পা, এই অংশটি হলো বক্ষ, এবং 3 জোড়া পায়ের পরবর্তী অংশগুলো হলো উদর। এরা অপক্কল পতঙ্গ, প্রথম জোড়া পা সংবেদী অঙ্গ হিসাবে ব্যবহৃত হয়, এটা খুব সেন্সিটিভ অর্গান প্রথম জোড়া পা।
এদের চোখও নাই, অ্যান্টিনাও নাই। এদের রূপান্তর হলো আদি প্রকৃতির অথবা অনুপস্থিত। ডিম থেকে বের হয়, সেখান থেকে লার্ভা বের হয়, আবার খোলস ত্যাগ করে বড় হয়ে যায়। অর্থাৎ এদের উন্নত ধরনের মেটামরফোসিস দেখতে পাওয়া যায় না। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি অ্যাসেরেন্টুলাস বারবেরি। এর পরের অর্ডারটি রয়েছে কলেম্বোলা। প্রিয় শিক্ষার্থীরা, কল শব্দের অর্থ হলো গ্লু, আর এম্বলি শব্দের অর্থ হলো এ বোল্ট অর ওয়েজ। বাংলায় এটাকে স্প্রিং টেইলস বলা হয় বা তুষার ফ্লি, স্নো ফ্লি বলা হয়। স্প্রিং টেইলস অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্গান। দেখো এখানে এই প্রাণীটার বা এই অর্ডারের অন্তর্ভুক্ত যে প্রাণী রয়েছে তাদের একদম অ্যাবডোমিনের শেষ প্রান্তে দেখো একটি লম্বা দণ্ডের মতো অংশ রয়েছে। এই অংশটি দিয়ে তারা ধাক্কা দিয়ে, লাফ দিয়ে অনেক দূর দূরে যেতে পারে। এই কারণে এদের নাম হয়েছে স্প্রিং টেইলস, লাফিয়ে লাফিয়ে তারা চলে। এদের শনাক্তকারী বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে এদের দেহ, মাথা, বক্ষ ও উদরে বিভক্ত। অপক্কল পতঙ্গ এরা, অর্থাৎ এদের কোনো পাখা নেই। এদের মুখাংশ কামড় এবং চর্বণ উপযোগী, অর্থাৎ বেইটিং অ্যান্ড চিউং টাইপ। এবং এদের মুখপাঙ্গগুলো তাদের মাথার ভিতরে লুকিয়ে রাখতে পারে বা গুটিয়ে রাখতে পারে। এদের রূপান্তর আমরা আদি প্রকৃতির পাই, অর্থাৎ উন্নত ধরনের রূপান্তর দেখা যায় না, অথবা এদের রূপান্তর অনুপস্থিত দেখতে পাই আমরা, অর্থাৎ ডিম, লার্ভা, পিউপা এই স্টেজগুলো দেখতে পাওয়া যায় না। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি আইসোটোমোরাস প্যালোস্ট্রিস। কলিম্বোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অর্ডার। স্নেহের শিক্ষার্থীরা, এর পরে রয়েছে ডাইপ্লুরা। এই যে খেয়াল করো, ডাই শব্দের অর্থ হলো দুই, ডাই শব্দের অর্থ দুই, অ্যান্ড উরা শব্দের অর্থ হলো টেইল বা লেজ। আমরা যদি চিত্রটি একটু ভালো করে লক্ষ্য করি তাহলে প্রতিটি চিত্রের শেষের দিকে দেখো আমরা অ্যাবডোমিনের শেষ প্রান্তটা দেখো দুইটি ভাগে বিভক্ত দেখবো, দেখো প্রত্যেকটা চিত্রের। অর্থাৎ এদের পিছনের দিকে, পুচ্ছের দিকে দুইটি বিভক্তি দেখতে পাওয়া যায়। এদের সাধারণ নাম হলো ডাইপ্লুরান্স, অর্থাৎ কমন নেম। এবং এদের শনাক্তকারী বৈশিষ্ট্য দেখো, এদের দেহ, মাথা, বক্ষ এবং উদর এই তিনটি ভাগে বিভক্ত করা থাকবে, এবং এরাও অপক্ষল পতঙ্গ বা এদের কোনো ডানা নেই। এদের রূপান্তরও আদি প্রকৃতির বা অনুপস্থিত থাকবে এবং এরা অপক্ষল পতঙ্গ। এদের দেহ সাধারণত আঁশ দ্বারা আবৃত নয়, অর্থাৎ এদের দেহের উপরিভাগে ছোট ছোট আঁশ থাকবে না। এদের পুঞ্জাক্ষী এবং সরলাক্ষী অনুপস্থিত। এদের পুঞ্জাক্ষীও নাই, মানে কম্পাউন্ড আই যেটা, এবং সিম্পল আই বা সরলাক্ষী কোনটাই নেই। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি ক্যাম্পোডিয়া ফলসমি। এরপরে দেখো এই প্রাণীটি তোমরা প্রায় দেখে থাকবে, চার নাম্বার অর্ডার থাইসেনুরা। এই প্রাণীটি দেখো সিলভার কালারের বা সিলভারের মতো রূপার, রূপালি বর্ণের। থাইসেনুরা, থাইসেন শব্দের অর্থ হলো ব্রিজ, ব্রিসল। দেখো এদের লেজের শেষের দিকে ঝাড়ু শলাকার মতো থাকবে, ব্রিসল থাকবে বা পালকের মতো থাকবে, আর ফ্রিন্স ঝাড়ু শলাকার মতো, অ্যান্ড উরা মানে হলো টেইল। এদেরকে সাধারণভাবে আমরা সিলভার ফিশ, সিলভার ফিশ বলা বলি, হ্যাঁ, বা সিলভার মাছ। আমরা
শিক্ষার্থীরা যদি কোনো লাইব্রেরিতে যাই বা পুরাতন বই খাতা ইত্যাদি যদি একটু নাড়াচাড়া করি তাহলে এই পতঙ্গটা দেখতে পাবো। অর্থনৈতিকভাবে এটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ এরা আমাদের লাইব্রেরির অনেক মূল্যবান গুরুত্বপূর্ণ বইগুলো কেটে নষ্ট করে ফেলে, কাজে অর্থনীতিতে এটি বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সিলভার ফিশের অর্ডার থাইস্যানুরা, এদের দেহ মাথা বক্ষ এবং উদর এই তিনটি ভাগে ভাগ করা থাকবে। এরাও অপক্কল, অর্থাৎ এদেরও কোনো ডানা থাকবে না। এদের উদরের শেষ প্রান্তে লেজের মতো তিনটি উপাঙ্গ থাকবে, যে যেটা দেখিয়েছি লেজের মতো তিনটি উপাঙ্গ, এবং এদের সারা দেহে আইস থাকবে। স্নেহ শিক্ষার্থীরা, আমরা পুরাতন লাইব্রেরিতে যে যদি বই একটু নাড়াচাড়া করি তাহলে দেখবো বইগুলো উপর থেকে নিচের দিকে এমন ভাবে খেয়ে ফেলছে, সবগুলো পাতা একেবারে ছিদ্র করে ফেলছে, এবং এই পোকাগুলো যদি ধরার চেষ্টা করি হাত দিয়ে ধরতে গেলে আমরা হাতের আঙ্গুলে অনেক আঁশ পাব, এবং খুবই নরম দেহি প্রাণীরা এবং গলে যায়, খুব অল্প চাপ লাগলেই গলে যায়। এর উদাহরণ হলো লেপিসমা সেচারিনা। সর্বশেষই রয়েছে মাইক্রোকরিফিয়া। স্নেহ শিক্ষার্থীরা, 4 এবং 5 নম্বর অর্ডারকে অনেক বিজ্ঞানী এক জায়গায় রেখেছেন, আবার অনেকে ভাগ করেছেন, তারপর আমি ভাগটা একটু দেখিয়ে দিচ্ছি। মাইক্রো শব্দের অর্থ হলো স্মল, এন্ড করিফিয়া শব্দের অর্থ হলো হেড, অর্থাৎ এদের মাথাটা দেখো খুবই ক্ষুদ্র মাথা, এবং এদেরকে সাধারণভাবে আমরা জাম্পিং ব্রিস্টেলস বলি। এটা এরাও ব্রিস্টেলস এর মধ্যে পড়ে, এবং এরা লাফিয়ে লাফিয়ে চলে, এই জন্য জাম্পিং কথাটা লাগানো হয়েছে। এদের বৈশিষ্ট্য হলো এদের দেহ মাথা বক্ষ উদর এই তিনটা ভাগে ভাগ করা থাকবে, এদের কোনো ডানা থাকবে না, এদের রূপান্তর আদি প্রকৃতির হয় অথবা অনুপস্থিত হতে পারে। 3 নম্বর বৈশিষ্ট্য হলো এদের বক্ষ নলাকৃতির, নলের মতো এদের বক্ষ, এবং কিছুটা দেখো প্রতিটা চিত্র দেখো কিছুটা ধনুকের মতো বাঁকানো। তাহলে থাইসেনুর এবং এটা একই ধরনের, মাইক্রোকরিফিয়া এবং থাইসেনুরা, কিন্তু মাইক্রোকরিফিয়ার একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এরা ধনুকের মতো বাঁকানো। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি পেট্রিডিওবিয়াস আর্কটিকাস। তাহলে আমরা পাচ্ছি পেট্রিডিওবিয়াস আর্কটিকাস হলো এই মাইক্রোকরিফিয়ার একটি উদাহরণ। স্নেহ শিক্ষার্থীরা, তাহলে আর্থ্রোপোডা পর্বের বৈশিষ্ট্য জানলাম আমরা, আর্থ্রোপোডা পর্বের শ্রেণীবিন্যাস আমরা জানলাম, আর চিত্র বৈশিষ্ট্য এবং উদাহরণ সহ আমরা এটেরিগুটার অন্তর্ভুক্ত প্রাণীগুলো সম্পর্কে জানার চেষ্টা করলাম। তোমরা যদি আরো তথ্য নিতে চাও তাহলে বোরার অ্যান্ড ডিলনের বইটা ফলো করবে। এই বইয়ে তোমার ক্লাসিফিকেশন অনেক চমৎকার ভাবে দেওয়া রয়েছে এবং চিত্র সহ দেওয়া রয়েছে। এছাড়া প্রফেসর জাহানারা বেগম, আধুনিক কীটতত্ত্ব বিবেকানন্দ বিশ্বাস, উচ্চতর কীটতত্ত্ব ডক্টর রেজাউর রহমান, তারপরে কীটতত্ত্ব মুস্তাফিজুর রহমান, এই বইগুলো তোমরা ফলো করতে পারো এবং বিভিন্ন ধরনের তথ্য তোমরা পাবে। স্নেহ শিক্ষার্থীরা, তাহলে তোমরা খাতা কলম নিয়ে নাও, তোমাদের আজকের অ্যাসাইনমেন্ট থাকবে আর্থ্রোপোডা পর্বের সাবফাইলাম ট্রাইলোবাইটোমর্ফা এর বৈশিষ্ট্যগুলো তোমরা লিখবে, আর্থ্রোপোডা পর্বের সাবফাইলাম চেলিসেরেটা এর বর্গ পর্যন্ত তোমরা বৈশিষ্ট্যগুলো লিখবে, আর্থ্রোপোডা পর্বের সাবফাইলাম ম্যান্ডিবুলাটা এর বর্গ পর্যন্ত বৈশিষ্ট্যগুলো লিখবে, আর্থ্রোপোডা পর্বের ইনসেক্টা শ্রেণীর সাব ক্লাস অ্যাটেরিগোটার বর্গ পর্যন্ত শ্রেণীবিন্যাস করবে, এদের একটি করে উদাহরণ এবং বৈশিষ্ট্য। সরকারি সাদত কলেজের প্রাণীবিদ্যা বিভাগের অনার্স চতুর্থ বর্ষ, প্রিলিমিনারি মাস্টার্স এর ছাত্রছাত্রীরা এবং মাস্টার্স ফাইনাল ইয়ারের কৃতত্ব শাখার ছাত্রছাত্রীরা যারা আমার সাথে এতক্ষণ ছিলে, তাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আমি সরকারি সাদত কলেজ কর্তৃপক্ষকেও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। তোমাদেরকে আবার সামনের ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলকে ধন্যবাদ।